সালামু আলাইকুম সকলকে। আবার দেখছেন আমাদের বাড়ি নতুন পিঠার আয়োজন। আর চুলাতে এখন নারিকেল, আর নারিকেল এবং চিনি দিয়ে এই যে জিনিসটা, এটাকে স্থানীয় ভাষায় ছাই বলা হয়, চয়াকার হস্যাই যে চাই, চাঁইটা কিন্তু আসলে পাটিসাপটা পিঠাতে ব্যবহার করা হয়। নারিকেলের এই চাইটা তৈরি করার পর মা সাধারণত আটাগুলো নেয় এবং আটাগুলো এবং অন্যান্য জিনিস উপাদানগুলো নিয়ে সুন্দর করে একটি গোলা তৈরি করে। এই গোলাটা তৈরি করতে আসলে এক এক এলাকায় এক রকম হয়, কোথাও মোটা কোথাও পাতলা। তো আমাদের বাড়িতে সাধারণত পাতলা রুটি, যে পাতলা যে আটার আবরণ, সেটার উপরে সাধারণত আমরা এই পাটিসাপটা পিঠাটা বানাই। এটা আসলে গ্রামের মেয়েরা ভালো বলতে পারবে, আমি যেহেতু এই বিষয়টা এক্সপার্ট না, তারপরেও মায়ের পাশে বসে বসে এই পিঠা বানানো দেখতে দেখতে আসলে কখন যে পিঠাটা বানানো হবে এই চিন্তায় করছিলাম, কারণ আমি খুব পিঠাপ্রেমী আর এই ধরনের খাবার আমার বেশ পছন্দ। মিষ্টি খেতে খেতে আসলে নিজের ওজন বাড়িয়ে ফেলছি এবং মিষ্টি খাওয়ার এই শখটা আমার খুব ছোটো থেকে। আমি এর আগে হাটের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ছোটোবেলা থেকে আমি কত ছোটোবেলা থেকে আসলে হাটের মিষ্টি খেয়ে বড় হয়েছি। পাশাপাশি বিভিন্ন রকমের মিষ্টি আমার টেস্ট করতে ভালো লাগে, বিশেষ করে শীতের সময় যদি কোনো পিঠা হয় তাহলে তার কথাই নেই। তো শীতের পুলি পিঠা এবং অন্যান্য পিঠা কিন্তু প্রায় প্রতিটা সপ্তাহতেই বাড়িতে হয়, আর কয়েকদিন ধরে আমাদের বাড়িতে কিন্তু এ ধরনের পিঠা বা অন্যান্য অনুষ্ঠান লেগেই আছে, আত্মীয় স্বজন আসছে। শীত মানে আসলে বিভিন্ন রকম নতুন নতুন খাবারের স্বাদ গ্রহণ করা। আমাদের দুইটা বোন যারা দূরে একটু দূরে দূরে বিয়ে হয়েছে, ওরা যখন আসে তখনও পিঠা বানানো হয়, আত্মীয় স্বজন আসলেও পিঠা বানানো হয়। তাছাড়া তো প্রতি সপ্তাহ বা প্রতি মাসে ছোটোখাটো পিঠার আয়োজন থাকেই। তো দেখতে পাচ্ছেন ওই পাশে তিল দেখা যাচ্ছে, আসলে এই পিঠাটা তিল দিয়েও বানানো হবে। মা ইতিমধ্যেই আটাটা সুন্দর করে মেখে নিয়েছে এবং আটা পাতলা হয়ে গেছে অনেকটাই। এই আটা দিয়েই সাধারণত আমাদের আজকের এই পিঠাটা বানানো হচ্ছে। চলুন উপভোগ করি আজকে আমাদের পাটিসাপটা পিঠার ব্লগটি। আপনারা আপনাদের এলাকায় কী নামে এই পিঠাটা ডাকেন সেটা আমাদের অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আসলে কী কী নতুন কিছু আনা দরকার ভিডিওতে এবং কী কী করলে আরও ভালো লাগবে সে বিষয়টা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। চলুন পিঠাটা উপভোগ করি আমরা। দেখতে পাচ্ছেন আমাদের কড়াই রেডি হয়ে গেছে, তেল রেডি হয়ে গেছে। এখন এই কড়াইতে আসলে পিঠার যে বাকি কার্যক্রম সেগুলো দেওয়া হবে। মা সুন্দর করে গুলে নিচ্ছে এবং এই পিঠাটাই কিন্তু আমাদের আজকে কিছুক্ষণের ভিতরে তৈরি হয়ে যাবে। এখন আটাটা দেওয়ার পরে আটাটাকে সুন্দর করে পাতলা করে কিন্তু আসলে এর রুটির মতো করে পাতলা করে যেটা সেটা করে নিচ্ছে এবং এরপরেই কিন্তু এর উপরে আমরা নারিকেলের চাইটা দিয়ে পিঠাটা হয়ে যাবে। হয়ে গেল পাটিসাপটা পিঠা। দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের ভিতরে কিন্তু পাটিসাপটা পিঠা বানানো যায়। আপনাদের এলাকায় কী নামে পিঠাটা রাখা হয় সেটা আমাদের অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলো না খারাপ লাগলো সেটা কমেন্টে জানাবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।